ইমাম সাহেবরা নামাজ শেষে যখন দুই হাত তুলে মোনাজাত তুলে, যদিও এই মোনাজাত এটা এইভাবে ইলতিজামের সাথে খুব গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই প্রচলিত মোনাজাত, এটা যদিও হাদিস কোরআনে নাই, আল্লাহ রসুল এবং সাহাবা ইকরাম থেকে প্রমাণিত নাই, কিন্তু তারপরেও এই মোনাজাত না করলে ইমামতি থাকবে না। ইমাম সাহ মোনাজাত করেন শুধু চাকরির ডরে, যদি এই ভয় না থাকতো, এই আশঙ্কা না থাকতো, তাহলে যে পাগুল্লা বাস স্টেশন জামে মসজিদে যেরকম মোনাজাত ছাড়াই নামাজ চলে, এবং যারা হজ করতে সৌদি আরবে যান, যে মক্কা এবং মদিনা এই দিনের উৎস, যে মক্কাতে থেকে দিনের সূচনা হয়েছে, আর যে মদিনা শরীফে থেকে জায়গা যাওয়ার পরে হিজরত করার পরে এই দিন তার পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে। যে সমস্ত আমাদের বাংলাদেশি ভাইয়েরা পয়সা উপার্জনের উদ্দেশ্যে সেই সৌদি আরব যান, তারাও চাক্ষুষ প্রত্যক্ষ করে আসেন, দেখা আসেন, হাজি সাহেবরা হজের উদ্দেশ্যে যাইয়া উমরার উদ্দেশ্যে যাইয়াও দেখা আসেন, কারণ তাদের ভিতরে সেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সেই নমুনা আজও জারি আছে, সেই আমল এখনো বলবৎ আছে। কিন্তু আমরা ভাবুক না, আমরা ভাবি না, আমরা কোনো জিনিস নিয়ে চিন্তা করি না যে কেন, এটার কারণ কি, ইমাম সাহ কেন প্রচলিত মিলাদ করবে না, এই ইমামকেই রাখা যাবে না, কারণ হইল আমরা কোনটা সত্য, কোনটা সঠিক পথ, আর কোনটা সত্য পথ আর কোনটা ব্যাঠি, এগুলা বোঝার দরকার মনে করি না, চেষ্টাও করি। যদি আমাদের ভিতরে অনুভূতি থাকত, আমরা যদি শহীদের সঠিক পন্থা কোনটা এই জানার যদি প্রেরণা আমাদের ভিতরে থাকত, এই জ্বালা আর যন্ত্রণা যদি আমাদের অন্তরে থাকত, তাহলে যারা অন্তত দেখা আসি তারাও বুঝবার জন্য ওলামায়ে কেরামদের সাথে যোগাযোগ করতাম যে হুজুর এইরকম দেখে আসলাম, এটা কি আসলে এইটাই সঠিক না? আমাদের দেশে যে একেবারে নামাজ এক রাকাত না পাইলেও অসুবিধা নাই, কিন্তু মোনাজাত করা যায় ঠিক মতো, নামাজ যদি এক রাকাত কম হয় তাও এত আপত্তি নাই, কিন্তু সালাম ফেরানের পরে মোনাজাত করতেই হবে, মোনাজাত না করলে নামাজই হইল। এই যে বদ্দিনকে অদিনকে আমরা দিনের অঙ্গ মনে করে লইছি, এটাকেই বেদাত বলা হয়, এটাকেই কুসংস্কার বলা হয়, নতুন আবিষ্কৃত বলা হয়, নতুন আবিষ্কার। যো দস্তে মুহাম্মদ সে হুয়া বন্দে লেফাফা, যো দস্তে মুহাম্মদ সে হুয়া বন্দে লেফাফা, তা হাশরে না হোগা না হুয়া উসমে এজাফা। এই জন্য কবি বলছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আর শরীয়ত, দিন আর শরীয়তের যে নমুনা আর যে পদ্ধতি আর যে সৃষ্টি আমাদের মাঝে রেখে গিয়েছেন, এই পদ্ধতি আর এই নমুনা আর এই সিস্টেমের ভিতরে কোন পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করা যাবে না, এখনো করা যাবে না, কেমন পর্যন্ত এই দিন চলতে থাকবে এর ভিতরে কোনো পরিবর্তন আনা যাবে না। মন গড়া আমল করলে সেই আমল আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। এই জন্য হাদিস আল্লাহ রসুল বলছেন আজলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালীম, হে আমার উম্মতেরা তোমরা যাইনা বুঝনা দিক নির্দেশনা নিয়া হুজুরদের সঙ্গে যোগাযোগ হইয়া তোমার এবাদতটা কিভাবে পালন করতে হবে, কিভাবে করলে এটা আল্লাহর দরবারে গৃহীত হবে, কবুল আর মঞ্জুর হবে, সেইভাবে আমল করো, বেশি আমল লাগবে না।
তুমি মুক্তি পেয়ে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাইবে। আর যদি মন ইচ্ছা মত, মন চাহি আমল যদি বস্তায় বস্তায় কর, উহুদ পাহাড় পরিমাণ কর, তোমার মনে হইতেছে আমি অনেক কিছু করে ফেলছি, এগুলার কোন রেজাল্ট আসবে না, জিরো ছাড়া আর কিছু না, বরং কবলে উল্টে অ্যাকশন হওয়ার সম্ভাবনা। এই জন্য ইচ্ছা মতন করা যাবে সবকিছু, এই মাপকাঠির ভিতরে থাইকে করতে হবে। এই পাকুল্লা মাস্টার মসজিদে মাশাআল্লাহ চালু হয়েছে, আমাদের গ্রামেও এটা নিয়ে জোরাজুরি নাই, করলে করলো না করলে না করলো বাস শেষ। আপনার প্রত্যেকটা এলাকার মসজিদে যদি এই সিস্টেম হয়, ইমাম সাহেব যদি মোনাজাত করে সালাম ফিরানের পরে, তাহলেও কোনো আপত্তি নাই, যদি না করে তাও কোনো আপত্তি নাই। তাইলে মাঝে মধ্যে করলো মাঝে মধ্যে ছাড়লো চলে। মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই যিনি এই যুগের মুজাদ্দিদ ছিলেন, দ্বীনের সংস্কারক ছিলেন, উনি এই সূক্ষ্ম বিষয়টার উপরে হাত দিয়ে উনি কলম মাইরা গেছেন, কয়েকটা শর্ত আরোপ করছেন সেখানে। একটা হলো আলার দাওয়াম, নিয়মিত সদা সর্বদা মাল এলতেজাম, এটাকে গুরুত্ব সহকারে ওয়া আলা তর্কে ওয়া নকির আলা তরক, এবং এটা বর্জন করলে যদি আপত্তি উঠে আন্দোলন শুরু হয়, এই সব শর্ত যদি পাওয়া যায় তাহলে মাঝে মধ্যে করতে পারে, অসুবিধা। কিন্তু আমরা তো বাস না করলে, আর এই পুরো প্রচলিত মিলাদ মাহফিল না করলে তাহলে ইমাম সাহেবের চাকরি থাকে। ইমাম সাহেবের জিজ্ঞেস করেছে এই নিরিবিলি যে হুজুর এটা কি আর করে, এটা কি কোনো জরুরি বিষয়, এটা কি নামাজের কোনো পাঠ নাকি নামাজের কোনো অংশ নাকি? দেখবেন ইমাম সাহেব বলবেন যে এগুলা নামাজের অংশ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে কথা বলা যায় না? কথা বলে নামাজের গতির কি কথা বলা যায় আছে? উসকুনু ফিস সালাত ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারা, শুরু যুগে ইসলামের প্রথম যুগে তোমাদের জন্য নামাজে কথা বলা, এদিক ওদিক তাকানো, বিভিন্ন কাজ করা, বুদ্ধি পরামর্শ করা বৈধ ছিল, কিন্তু আমি সব রহিত করে দিলাম, এখন নামাজের ভিতরে স্থির থাকবে, নামাজে কোনো কথা বলা যাবে না, এবং যে কোনো কালাম যদি ভালো কথাও হয় সেটা সেটা সালাত নামাজকে বাতিল করে দিবে। সালাম ফিরানের পরে আপনি কথা বলতে পারেন, আপনি কথা বলেন আরেকজনে কথা বলে, তারপরেও কেন বুঝে আসেন? এই জন্য বলছে আমাদের দেশের মানুষ ভাবুক না, তারা কোনো কিছু নিয়ে চিন্তা করে না, সঠিকটা খোঁজ করে না, কারণ এগুলোর কোনো সাবজেক্টই মনে করে না, প্রয়োজনই মনে করে না, দরকারি মনে করে, এই জন্যই এই ফেতনা হচ্ছে আর কিছু। যা হোক, বলতেছিলাম যে ইমাম সাহেবরা এই বাধ্য হইয়া করেন, এই মোনাজাত করার সময় এই আয়াতটা তেলাওয়াত করেন, মোনাজাতে বলেন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আয়াত আমি এই খুতবার পরে পড়ার একটা রহস্য আছে, আপনাদের এই জানা কথা এইটাই জানিয়ে দিই, জানার ফায়দা যদি বুঝে, মানুষে যদি লাভ জানে লাভ দেখে তাহলে লোহার বোঝা বাইতেও রাজি হয় না, আর লাভ না দেখলে সে এক কদম আগাইতে রাজি। ও মুসলমান, এই আয়াতটি এত গুরুত্বপূর্ণ আয়াত, এই জন্য দোয়া হিসাবে আইমাই মাসাজিদ ওনারা ব্যবহার করে থাকেন আপনাদের উপকারার্থে এবং নিজেরও উপকারার্থে। ইস্তিকামা এবং হুসনে খাতেমা, বর্তমান যুগে এমন অবস্থা চলছে চতুর্দিক থেকে বিজাতীয় আগ্রাসন, এই সকলের দৃষ্টি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, আর মুশরিক বলেন,
আর বৌদ্ধ বলেন মোট কথা ইসলাম ধর্মাবলম্বী ছাড়া যত রকমের জাতি আছে সমস্ত জাতির একমাত্র লক্ষ্য বস্তু এই মুসলমানদেরকে এই দুনিয়া থেকে নিঃশেষ করা, মুসলমানদের ইমানকে হরণ করা, মুসলমানদেরকে বেঈমান বানিয়ে দুনিয়া থেকে বিদায় করা। এই ইবলিসের সাবজেক্ট তারা এখতিয়ার করেছে। কেমনে মুসলমানদের ইমানকে হরণ করা যায়? শুধু এই এক চক্রান্তের জাল বিস্তার করা হইতেছে, চলতেছে, এমনকি এমন অবস্থার অবতারণা ঘটতেছে বর্তমানে। এমন পরিস্থিতি চলতেছে যে নেক্সট সুরতে শয়তান আমাদেরকে ঢোকা দিচ্ছে। শয়তান তো অনেক সময় এই কুকর্ম অপকর্ম পাপাচার গুনাহ নাফরমানির দিকে ধাবিত করে আমাদেরকে ধোকা দেয়। এখন শয়তান দেখছে এই পথে পরিপূর্ণ সাকসেসফুল হওয়া যায় না, সফলতা লাভ করা যায় না, এক শ্রেণীর মানুষ এদের সঙ্গে আমরা পাই না। এই জন্য ইবলিসেও এই সমস্ত বিজাতিদেরকে লাগিয়ে দিছে আমাদের পিছনে। নেক সুরতে ভালো রাস্তায় দেখব আমরা, এটা আমলের রাস্তা, সঠিক রাস্তা, ইসলামের রাস্তা। এইভাবে আমাদেরকে প্রতারিত করা, আমাদেরকে ধোকা দেয়া, আমাদেরকে প্রবঞ্চনার মাধ্যমে বেঈমান আর ঈমান হারা করার চক্রান্ত চলছে, চলছে না? আমরা টের পাইতেছি না, কারণ আমাদের ঈমান সব সাফ হইয়া ধুইয়া মিশা পরিষ্কার হয়ে গেলেও আমি পাক্কা মুসলমান। আমাদের তো ওই যে বললাম যে ভাবি না, কোনো কিছু নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। হুজুররা একটা যদি সমাজে যেটা প্রচলিত আছে এইটার উল্টাটা বললেই বাস তার পিছে লাগ যাবে, আন্দোলন করব। আমাদের হুজুর কিটা সঠিক কাজ করলেন, উপকারের কাজ করলেন, না এটা আমাদের জন্য ক্ষতিকারক, এগুলা ভাবার চিন্তা নাই, সময় নাই। শুধু আমি বিরোধিতা করব, এটার ভিতরে আমার স্বাদ, এটার ভিতরে আমার মজা, যার কারণে আমরা দিন দিন অধঃপতনের দিকে চলছি, ঈমান হারা হয়ে আমরা কবরের যাত্রী হইতে যাইতেছি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এই জন্য ইস্তিকামত অর্থাৎ দিনের উপরে দৃঢ়তা ও বিচলতার সাথে অটল থাকা এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করার কয়েকটা আমল আছে, এই আমলগুলো যদি আমরা করতে পারি আশা করা যায় আমাদের ঈমানকে অটুট রেখে, আমাদের ঈমানকে সবল করে, আমাদের ঈমানকে সুদৃঢ় রেখে আমরা এই দুনিয়া থেকে আল্লাহর দরবারে ঈমানদার হয়ে পাড়ি জমাইতে পারব। এই ধরনের কয়েকটা আমল আছে, যে কোনো আমল করলেই লাভবান হইতে পারে। এই আয়াতটা একটা আমল, এই আয়াতটা মুখস্থ করা যাবে না, আরে চেষ্টা করলে কি না হয়, মানুষ কি করতেছে না, সারা পৃথিবী হাতের মুঠায় এনে ফেলছে। দেখেন না সেই আমেরিকার এখানে বৈশা ইমু চালু ঘিরে একবারে সামনাসামনি কথা বলতেছে, পারে নাকি? মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের যোগ্যতাই দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এগুলার ইঙ্গিত করে দিয়েছেন। আরে এমন কিছু তোমরা আবিষ্কার করবা লা ইয়ালামুন, যা এখন জানো না। আজ থেকে 20-25 বছর আগে এইরকম তার সারা মোবাইলে কথা বলা যাবে, এটা কারণ ব্রেনের ধারণায় আসছিল, সব এখন সহজ হয়ে যাইতেছে। আর আল্লাহ পাকের কোরআন রসুলের হাদিস দিনের কথাবার্তা এগুলা বোঝাও মানুষের জন্য ততই সহজ হইতেছে। একটা আমল হইল, যদি এই আয়াতটা কেউ আমল করে, পাঁচ ওয়াক্ত নামাজের পর এই ঈমানের উপরে দৃঢ় থাকার জন্য, ঈমানের উপরে অটল থাকার জন্য এবং ঈমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য এই উদ্দেশ্য বানাইয়া
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আল্লাহর কোনো বান্দা অত্যন্ত বিনয় এবং আন্তরিকতার সাথে এই আয়াতে করিমার মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করে, আশা করা যায় আল্লাহর এই বান্দা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবেন। আরেকজন মানুষ যদি ইমান নিয়ে যাইতে পারে, এটাই তো তার সফলতার একমাত্র চাবিকাঠি। আমাদের আব্দুল বাসের খান সাহেব মুজাদ্দিদুল আলী ইমানের দৌলতের কথা বলছে না? ইমান নিয়ে যাইতে না পারলে কপালে জাটা। এই জন্য এই ইমান এটা মাপার তো এমনি কোনো থার্মোমিটার নাই, জ্বর মাপার যন্ত্র আছে, হাওয়া বাতাস মাপারও যন্ত্র আছে, ঘুষির ওজন মাপারও যন্ত্র আছে, তোমার ইমান মাপার থার্মোমিটার কই পাইবে? আমি কি ইমানদার না আমি গুনাগার নাফরমান, এটা আমি ধারণা করব কেমনে? আছে রসুল এই থার্মোমিটার দিয়া দিছেন, মাপ যন্ত্র দিয়া দিছেন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাররাতা হাসানাতুকা ওয়া সাআতা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, আও কামা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, নেক কাম করলে আল্লাহর পছন্দনীয় কাজ করলে, আল্লাহ রাসূলের পছন্দনীয় কাজ করলে, নেকের কাম আর ভালো কাজ সৎ কাজ করলে যদি তোমার মনের ভিতরে আনন্দ ঢেউ খায়, নামাজ পড়তে পারলে যদি আনন্দ লাগে, ভালো কাজ করতে পারলে যদি আনন্দ লাগে, আর গুনাহের কাজ করলে, নাফরমানির কাজ করলে, অবাধ্যতা করলে, অবৈধ কোনো কাজে যদি, অশালীন কোনো কাজ করলে যদি তোমার ভিতরে পেরেশানিয়ার অস্থিরতা বিষণ্ণতার ভাব সৃষ্টি হয়, মনে করো আমার উম্মত তুমি একজন খাঁটি ইমানদার। আমাদের এই হালত হয় না? আমরা অহরহ গুনাহ করতেছি, এই যে রাস্তা দিয়ে চলতে বেগানা নারীদের সাথে ফুর্তি করে আনন্দ করে আমরা কথাবার্তা বলতেছি, আমার সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, মহরম না, কিন্তু একজন নারীর সাথে কথা বলতে আমাদের কাছে ঘৃণা লাগে? ও মুসলমান, যার যার ইমানের থার্মোমিটার লাগান, কয় নম্বর ইমানদার আমি আছি? যে কোনো গুনার কাজ টিভি দেখতেছি অহরহ, মুসলমান আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেছি, কিন্তু টিভি দেখা আমার বন্ধ নাই, এই বাদ্যযন্ত্র শোনা আমার বন্ধ নাই, রাস্তাঘাটে বা বাড়িতে যে কোনো জায়গায় ভিন মহিলার সাথে যাদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ নাই, তাদের সাথে আমি অহরহ দেখা সাক্ষাৎ করতেছি, গাল গপ্প করতেছি, আমি কিছুই মনে করতেছি না, বলতেছি আমি একজন সাধু, আমি একজন সাধক, আমার ভিতরে কোনো কুধারণা আসে না, নাউজুবিল্লাহ। এই কুধারণা আসার কোনো কথা সাহাবায়ে কেরামের সাথে আমরা বেশি পাক্কা ইমানদার হয়ে গেছি না? ও মুসলমান, ওয়াজওয়াজুহু মুতাওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি ঘোষণা যে নবীর পত্নীগণ, নবীর বিবিগণ সমস্ত উম্মতের মা। মা হওয়া সত্ত্বেও যখন পর্দার বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রবর্তিত করলেন, নাজিল করলেন, তখন থেকে সাহাবায়ে কেরাম রসুলের বিবিদের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিলেন, প্রয়োজনীয় কথাবার্তা বলার প্রয়োজন হইলে তারা পর্দার অন্তরাল থেকে বলতেন। শিক্ষা দিচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বহুত বড় মুহাদ্দিস ছিলেন, এবং কি দিনের অনেক পারিবারিক মাসালা যাবতীয় এই ধরনের হাদিস এবং যুদ্ধ বিগ্রহের হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে শিক্ষা লাভ করছেন হযরতে সাহাবায়ে কেরাম। কিন্তু পর্দার আড়াল থেকে দেখা সাক্ষাৎ দেন নাই, তো ওনাদের যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা সম্পর্কে, তার পাকদামানি সম্পর্কে
আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে 10টা আয়াত সরাসরি নাযিল করেছেন। এই আয়েশার চাইতে আমাদের ঈমান বেশি পাকা হয়ে গেছে। সাহাবায়ে কেরামের চাইতেও কি, যে সাহাবায়ে কেরাম দিনের জন্য আল্লাহর জন্য রাসূলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, নিজের জীবনকে বিলীন করে দিতে পয়সার দ্বিধাবোধ করেন নাই, এই সাহাবায়ে কেরামের চাইতেও আমাদের ঈমান বেশি বাইরা গেছে, শক্তিশালী হয়ে গেছে। ও মুসলমান, এগুলা সম্পূর্ণ শয়তানের ধোঁকাবাজি, শয়তানের চালবাজি। এই যে গুনার কাজ করতেছি, আমাদের মনে কোনো ধাক্কা লাগে না, অথচ আল্লাহ রাসূল বললেন আমার উম্মতেরা থার্মোমিটার হইল ওয়াসা সাইয়্যাতুকা, তুমি একটা গুনাহ করলে তোমার পেরেশানির কোনো সীমা থাকবে না, তোমার অস্থিরতার কোনো সীমা থাকবে না, তোমার বিষণ্ণতার কোনো সীমা থাকবে না। হায়, আমি তো গুনাহ করে ফেলছি, হায় আমি তো অপরাধ করে ফেলছি। তুমি তওবা করে চোখের পানি ঝরাইয়া যে পর্যন্ত আল্লাহর কাছ থেকে ক্ষমা না নিতে পারবা, একবারে তওবায়ে নুসুখ খালেস আর আন্তরিক তওবা না করতে পারবা, এ পর্যন্ত তোমার ভিতরে শান্তি বিরাজ করতে পারে না। এরপরেও এই গুনার জন্য সদা সর্বদা আল্লাহর দরবারে কাঁদতে থাকতে হবে। সাহাবায়ে কেরাম হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের মতন মানুষ তো আর কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে না। এই জন্য ভাইরা, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের জিব্বারে বাইর করে পিছাইছেন, জিব্বারে সাহাবায়ে কেরাম বলতেন আবু বকর তুমি এটা কি করো, নিজের জিব্বারে কেন আঘাত করতেছ, প্রহার করতেছ, জিব্বাই কি দোষ করলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয় আওরাদানি আল মাওয়ারেদা, কইলে জিব্বাই আমাকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে, আমাকে নিয়ে গর্তে নিক্ষেপ করতেছে। অথচ তারা কত সংযমী ছিল, তারা কত হুঁশিয়ার আর চতুর আর চালাক ছিল, আর আমরা চায়ের দোকানে বসে অহরহ আড্ডা মারি আর গল্প গুজব করি, পরের দুঃস্রষ্টা করি, পরনিন্দা করি, একজনকে অহরহ গালি দিয়ে দেই, মুখের দ্বারা কটু কথা বলে তার দেহটা ভেঙে চুরমার করে দেই, আমাদের কোনো বাজে বাজে বাজে। এই জন্য মুসলমান সত্যিকারের দিনের অনুসারী হইতে হবে, শুধু এই বাপ ধরে থাকলে চলবে না। এই জন্য এক কবি বলছে শরীয়ত হো তরিকত হো তামামি, শরীয়ত হো তরিকত হো তামামি, মুহাম্মদ মুস্তফা কি হো গোলামি, মুহাম্মদ মুস্তফা কি হো গোলামি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আমাদের কাছে নিয়ে আসলেন, যে রক্ত মাখা আর দাঁত ভাঙা যে দিন আমাদের কাছে আমানত রেখে গেছেন, এই দিনকে সেই সাহাবায়ে কেরামের নমুনায় আর রসুলের তরিকায় এই দিনকে যদি আমি পালন করতে পারি মুসলমান, তাহলে অল্প আমল আমার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে, আর এইটা কিয়ামত পর্যন্ত চলবে। কারণ এক কবি বলেন যাহা তক হাই রুবুবিয়াত খুদা কি, যাহা তক হাই রুবুবিয়াত খুদা কি, ওহা তক হাই নবুয়াত মুস্তফা কি। আমাদের নবীর নবুয়াত সীমিত সময়ের জন্য না, সীমিত এলাকার জন্য না, আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ হয়ে আসছেন, এমনকি সমস্ত নবী রসুলদের নবী আমাদের নবী। আল্লাহর রুবুবিয়াত যারা কম বিস্তীর্ণ, এটার কোনো শেষ সীমা নাই, আমাদের নবীর নবুয়াতের কোনো শেষ সীমা নাই। এই জন্য কবি বলছেন আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লেফাফা যে খামকে আটকাইয়া দিয়া গেছেন, এই খামের ভিতরে, এই লেফাফার ভিতরে চিঠির যে খাম আছে, ইনবিলাব আছে, এই ইনবিলাবের ভিতরে চিঠি ভরে যখন সিল মোহর করা হয়, তার ভিতর আর একটা শব্দ বাড়ানোর কোনো সুযোগ থাকে না, কমানোরও কোনো সুযোগ থাকে না।
বিসর্জন দিয়ে উৎসর্গ করে সেই দিন হুবহু ওইভাবে আমাদেরকে পালন করতে হবে। আমার কাছে একটা ভালো লাগলে, আমার কাছে আনন্দদায়ক হইলে, আমার কাছে খুশির বিষয় লাগলে চলবে না। রসুল সন্তুষ্ট কিনা, আল্লাহ পাক সন্তুষ্ট কিনা, সাহাবায়ে কেরামের নমুনা পাওয়া যাইতেছে কিনা, এই মাপকাঠির মাধ্যমে, এই থার্মোমিটারের মাধ্যমে আমাদেরকে মাপতে হবে। তবে সে আমল অল্প হলে আল্লাহর দরবারে গ্রহণ করবে। ছোট্ট একটা রসুলের সুন্নতের আমল করলে মুক্তির ব্যবস্থা হইত। এই যে আমরা দৈনন্দিন জামা গাই দেই, এই জামাটা গাই দেওয়ার সময় ডান হাত আগে ঢুকানো, খোলার সময় বাম হাত আগে খোলা, জুতা ভরার সময় মুসলমান ডান পায়ের জুতাটা আগে ভরা, বাম পায়ের জুতাটা খোলার সময় আগে খোলা। এইরকম প্রত্যেকটা কাজের ভিতরে ছোট্ট ছোট্ট আমাদের এই দৈনন্দিন জীবন পরিচালনার মাধ্যমে সর্বক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আর পদ্ধতি আর নমুনা দেওয়া আছে। এগুলা জেনে জেনে যদি আমরা আমল করি, আল্লাহ রসুল বলেন আমার উম্মতেরা তোমার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। রসুলের সুন্নতের সার্টিফিকেট যদি না থাকে, বিশাল আমল করলেও লাভবান হইতে পারবে না। যা হোক, আমি বলতেছিলাম আমরা এই দোয়াটা মুখস্থ করে নিব। এই দোয়াটা একটা ইমানের উপরে দৃঢ়ভাবে থাকা, অবিচল থাকা এবং ইমানের সাথে মৃত্যুবরণ করার একটা মাধ্যম হইল এই দোয়াটা। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে অত্যন্ত বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে যদি আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহর কাছে দরখাস্ত আর প্রার্থনা করি, একটা প্রার্থনা আল্লাহ শিখাইয়া দিয়েছেন, তাহলে আমরাও বেশি ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবো। আর ইমান নিয়ে বিদায় হতে পারলেই আমাদের জন্য সফলতার কামিয়াবি আসবে। ইমান ছাড়া গেলে চিরস্থায়ী জাহান্নাম, এছাড়ার বিকল্প কোনো রাস্তা নাই। রব্বানা ইদ্দুয়ার মধ্যে বলা হয়, হে আমাদের মাহবুব, হে আমাদের পালন কর্তা, আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, লা তুজিব কুলুবানা বাদা ইজ হাদাইতানা, হে রব্বুল আলামিন, আমাদেরকে যে তুমি হেদায়েত প্রাপ্ত করেছো, হেদায়েত কে দিছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ না দিলে আমরা হেদায়েত পাইতাম? আরে রসুলের চাচা, নিজের আপন চাচা, যে রসুলের চাচা সারা জিন্দগি রসুলের সিকিউরিটির ব্যবস্থা করেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অন্তর দিয়ে ভালোবেসেছে, রসুলকে কাফেরের আক্রমণ থেকে নিরাপত্তা বিধান করেছে, এই আবু তালেবকে রসুল ইমানদার বানাইতে চান, রসুল ব্যতি ব্যস্ত। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, হে আমার হাবিব, আপনি যাকে ইচ্ছা তাকে ইমানদার বানাইতে পারবেন না। তাহলে এই হেদায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই জন্য লা তুযিগু কুলুবানা বাদা ইযা হাদাইতানা, হে রাব্বুল আলামিন, আমাদেরকে যে তুমি হেদায়েত প্রাপ্ত করেছ, ইহার পরে আমাদের অন্তরকে তুমি, আমাদের অন্তর সমূহকে তুমি বক্র করিয়া দিও না, হেদায়েত থেকে যেন আমরা পিছলে না যাই, হেদায়েত থেকে যেন আমরা দূরে সরে না যাই। রব্বুল আলামিন তুমি সেই ব্যবস্থা কর, আমাদের নিজেদের জন্য হেদায়েতের উপরে টিকে থাকা সম্ভব নয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। অনেক বড় বড় মনীষী এরা গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, এমনকি নবীর সন্তান নূহ আলাইহিস সালামের সন্তান হযরত কেনান গোমরা হয়ে গেছে, নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের স্ত্রী গোমরা হয়ে গেছে, এরপরে হযরত মূসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি ছিল মুস্তাজাবুদ দাওয়াত, সে যে কোনো দোয়া করত আল্লাহর দরবারে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নিতেন, এই দোয়া বিফল যাইত না, আল্লাহ পাক ফিরত দিতেন না। এই লোক শেষ পর্যন্ত গোমরা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে ইমান হারা হয়ে। এই জন্য আমাদের ইমান নিয়ে বড় সিনিমিনি খেলা চলছে।
আমাদের এই উলামায়ে কেরামদের সাথে যোগাযোগ রাইখা, সম্পর্ক রাইখা চলতে হবে। আরে যারা উলামাদের সাথে যোগাযোগ রাইখা, সুসম্পর্ক রাইখা চলবে, এরা আল্লাহ পর্যন্ত নিশ্চিত পৌঁছতে পারবে। উলামাদের থেকে বিচ্ছিন্ন হবে, তাকে নিয়ে শয়তানে খেলার ফুটবল বানিয়া তাকে খেলাবে, সে বিপদগামী হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, হুমুল কওমুলা ইয়াশকা জালিসুহুম, এইটা এমন একটা জামাত, এমন একটা আমার পছন্দনীয় দল, এদের সাথে যারা সম্পর্ক রাখে, এদের সাথে যারা যোগাযোগ রাখে, এদের সাথে যারা আন্তরিকতা মহব্বত আর ভালোবাসার সম্পর্ক রাখে, তাদেরকেও আমি মাহরুম আর বঞ্চিত করব না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই দোয়াটা, এটা সাতটা আমল আছে এই ধরনের, সময় শেষ, একটা অন্তত বললাম, তাও সংক্ষেপে কিছুটা বলা হয়েছে, পুরা বলা হয় নাই। এই দোয়াটা আমরা বুঝি আর না বুঝি, অর্থ বুঝি আর না বুঝি, দোয়াটা ইমাম সাহেবকে কইলা, হুজুররা আছে এদের সঙ্গে যোগাযোগ কইরা মুখস্থ কইরা নিব তো ইনশাআল্লাহ, আর নিজে এটা পড়তে থাকবেন। আর একটা কথা সংক্ষেপে একটু কই দিই, মেস ওয়াক্ত পাঁচ ওয়াক্ত ওযু করার সময় মেস ওয়াক্তরা ব্রাশ না, এই ব্রাশের দ্বারা মেস ওয়াক্তের সুন্নত আদায় হয় না, দাঁত পরিষ্কারের সুন্নত আদায় হয়। তাও যদি ব্রাশের ওই ইগুলো পাতাগুলো যদি ভালো জিনিসের হয়, তাইলে শুধু দাঁত পরিষ্কারের সুন্নত, কিন্তু মেসোয়াকের যে সুন্নত যেটার দ্বারা ফজিলত পাবে এটা আদায় হবে না। এই পাঁচ ওয়াক্ত যারা মেসোয়াক করে উযু করে নামাজ পড়বে, তাদের মৃত্যুর সময় কলেমায়ে শাহাদাত নসিব হবে, ইয়াদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।